আসসালামু আলাইকুম আইটিপি প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আইটিপি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো আজকের বিষয়টা হলো একজন করদাতার মোটা নির্ণয় সেটা হলো দু হাজার একুশ বাইশ করবর্ষ অনুসারে নতুন নিয়মে তো আমরা এখানে একটা অঙ্ক দেওয়া আছে এটা মনোযোগ সহকারে দেখি এখানে লেখা আছে একজন করদাতা মাসে পঁচিশ হাজার টাকা বাড়ি ভাড়া পান বার্ষিক পৌর করের পরিমাণ পনেরো হাজার টাকা সংশ্লিষ্ট বছরে তিনি বাড়ি মেরামত কোনো খরচ করেননি গ্রামের গ্রামের বাড়িতে তার দশ বিঘা কৃষি জমি আছে হ্যাচারি থেকে তার আয় রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার বেতন খাতে আয় আছে যার মধ্যে মূল বেতন এক লক্ষ আশি হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা এক লক্ষ টাকা আপ্যায়ন ভাতা পঁচিশ হাজার টাকা তিনি এক লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনেছেন তার মোট আয় কত হবে এবং দুই হাজার সাত আট করবর্ষে তার কর দায় কত হবে তো উক্ত সমাধানটি করবর্ষ দুই হাজার একুশ বাইশ অনুসরণ করে সমাধান করা হলো কারণ সাত আট তো আমাদের দরকার নেই আমাদের দরকার একুশ বাইশ যেহেতু বাইশে আমাদের পরীক্ষা নতুন নিয়মই করতে হবে তো এখানে অঙ্কটার ভিতরে করদাতার তিনটা খাতে আয় আমরা লক্ষ্য করছি তো তিনটা খাতে আয় আমরা একসাথেই নির্ণয় করতে হবে একটা ঘরেই নির্ণয় করতে হবে তিনটা খাতের আয় তিনটা পাটে একসাথে নির্ণয় করতে হবে তো শুরু করা যাক প্রথমে আপনারা যে জিনিসটা লিখবেন এটা মাস্ট লিখতে হবে এটা না লেখলে নাম্বার কম পাবেন করদাতা নাম লিখবেন এখানে করবর্ষ দু হাজার একুশ বাইশ এটা প্রস্তাব দেওয়া থাকবে করবর্ষ তাহলে আয়বর্ষত আপনারা এর পূর্ববর্তী বিশ একুশ দু হাজার বিশ একুশ সাল হলো করব আয়বর্ষ যেহেতু একুশ বাইশ হলো কর করবর্ষ আর আয়বর্ষ হবে বিশ একুশ এটা আপনারা খেয়াল করে লিখবেন তারপরে এখানে মোট আয় নিম্ন এটা লিখতে হবে তারপরে আমরা একটা গড় তৈরি করব প্রথমে দেব আয়ের খাত বিবরণ তারপর দেব টাকা 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 এখানে তিনটা টাকার ঘর দিছি একটা হলো মেন টাকা আর দুইটা যোগ বিয়োগ করার জন্য আপনারা চাইলে দুইটাও দিতে পারেন তো যোগের সুবিধার্থে তিনটা করে দেওয়া হয়েছে তো প্রথমে যেটা করবো কণা কতে তে দেওয়া হচ্ছে বেতন খাতা আয় নির্ণয় মানে সিরিয়ালে আমরা করতে হবে বেতন খাতা আয় তারপরে হলো সিকিউরিটির সুদ তারপরে হলো গৃহ সম্পত্তি খাতা আয় তারপরে কৃষি খাতা আয় তারপরে অন্যান্য সরি ব্যবসা পেশা খাতা এরকম সিরিয়ালে ষাটটা খাতা সায়ের ষাটটা খাতায় নির্ণয় করতে হবে তো এখানে ষাটটা নেই এই অঙ্কে মাত্র তিনটে দেওয়া আছে তো তিনটে আমরা নির্ণয় করব তো প্রথমে শুরু করা যাক বেতন খাতা আয় নির্ণয় ধারা একুশ অনুসারে এই ধারাটা লিখতে হবে মাস্ট তো প্রথমে আছে মূল বেতন তো আমরা প্রশ্ন পড়ছিলাম যে এই যে মূল বেতন তার বেতন খাতে আয় আছে যার মধ্যে মূল বেতন এক লক্ষ আশি হাজার টাকা তো আমরা মূল বেতন সরাসরি এক লক্ষ আশি হাজার টাকা লেখলাম এটা দ্বিতীয় করে রাখলাম আপাতত পরবর্তীতে আমরা যোগ করে মেন টাকার করে নেব তারপরে দুই নম্বরে আছে বাড়ি ভাড়া ভাতা তো তার বেতন খাতে আসছে যার মূল্য মূল বেতন এক লক্ষ আশি হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা হলো এক লক্ষ টাকা আপ্যায়ন ভাতা হলো পঁচিশ হাজার টাকা তো বাড়ি ভাড়া ভাতা এক লক্ষ টাকা তো আমরা লেখলাম বাড়ি ভাড়া ভাতা প্রথম করে এক লক্ষ টাকা এটার সাথে কিছু কাজ আছে বাদ যাবে কিছু অকর্তার্য যেটা আইন অনুসারে তো মূল বেতনের ফিফটি পার্সেন্ট হারে অকর্তার্য হবে মূল বেতনের ফিফটি পার্সেন্ট টাকা আসে হাজার এক লক্ষ আশি ফিফটি টাকা হারে অথবা তিন লক্ষ টাকার মধ্যে যেটি কম মানে তিন লক্ষ মাসিক পঁচিশ হাজার টাকা করে তিন লক্ষ টাকা পর্যন্ত এটা সরকার নিয়ম করছে তিন লক্ষ টাকার মধ্যে যেটি কম তিন লক্ষ টাকা এবং মূল বেতনের ফিফটি পার্সেন্ট এই দুটির মধ্যে যেটি কম সেই টাকাটা অকর হবে মানে বাড়িবার পাতা থেকে বাদ যাবে তো এখানে নব্বই হাজার টাকা মূল পাতনের ফিফটি পার্সেন্ট এটা আপনারা বুঝতে পারছেন এক লাখের আশি হাজার টাকা ফিফটি পার্সেন্ট নব্বই হাজার টাকা তো এখানে নব্বই হাজার টাকাই ছোটো কারণ তিন লক্ষ টাকা কিন্তু বড়ো এখানে নব্বই হাজার টাকাই বাদ যাবে তাহলে এক লক্ষ টাকা থেকে নব্বই বাদ গেলে দশ হাজার টাকা আমাদের বাড়ি ভাতা আসবে তারপর যেটা আছে আপ্যায়ন ভাতা আপনারা দেখছেন প্রশ্নে আপ্যায়ন ভাতা পঁচিশ হাজার টাকা এটার সাথে কোনো যোগ বিয়োগ নেই বা কোনো কিছু অপরদার্য হবে না আপ্যায়ন ভাতা সরাসরি পঁচিশ হাজার টাকা তাহলে আমরা বেতন খাতে তিনটা আয় পেলাম এক লক্ষ আশি দশ আর হলো পঁচিশ তিনটা যোগ করলে হবে দুই লক্ষ পনেরো হাজার টাকা তাহলে আমরা দিলাম তারপর দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হলো গৃহ সম্পত্তি খাতে আয় বেতন খাতে আয়ের পরে গৃহ সম্পত্তি খাতে আয় আছে করদাতার সে কারণে এটা আমরা নির্ণয় করবো এটার দ্বারা হলো আহ চব্বিশ কারণ একুশ হইলো আপনার বেতন খাতে আইন নির্ণয় হলো একুশ আর বাইশ ত্রিশ হলো সিকিউরিটি সুদ খাতা আইন নির্ণয় আর চব্বিশ পঁচিশ হলো গৃহসম্পত্তি খাতায় তো এখানে দ্বারা চব্বিশ অনুসারে তাহলে গৃহ সম্পত্তি খাতা আমাদের কি দেওয়া আছে বাড়ি ভাতা প্রথমে আছে একজন করদাতার মাসে পঁচিশ হাজার টাকা বাড়ি ভাড়া পান তাহলে মাসিক পঁচিশ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা তাহলে পঁচিশ হাজার ইন্টু বারো যেহেতু মাসিক বলছে পঁচিশ হাজার ইন্টু বারো দিতে হবে বারো মাসে এক বছর তাহলে তিন লক্ষ টাকা এটার সাথে বাদ অনুমোদনযোগ্য কিছু খরচ আছে সেটা বাদ যে বাদ দিতে হবে তাহলে অনুমোদনযোগ্য খরচটা হলো মেরামত খরচ এখানে কিন্তু বলছে যে মেরামত খরচ কোনো খরচ করেননি তারপর আমাদের সরকার আইন অনুসারে আমাদের মেরামত খরচ হলো মূল যেই বাড়ি বাতা আছে বাড়ি ভাড়া আছে সেটার থেকে টোয়েন্টি ফাইভ বা চার ভাগের এক ভাগ অনুমোদনযোগ্য মেরামত খরচ ধরতে হবে তাহলে বাড়ি বাড়া বাতাস আসে তিন লক্ষ টাকা এটার পঁচিশ পার্সেন্ট বা চার ভাগের এক ভাগ হল পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার হ্যাঁ তিন লক্ষ টাকার পঁচিশ পার্সেন্ট হলে পঁচাত্তর হাজার টাকা আর পৌর কর পৌর কর এখানে পৌর কর আসে বার্ষিক পৌর করের পরিমাণ পনেরো হাজার টাকা তো পৌর করও বাদ যাবে অনুমোদনযোগ্য খরচ যেহেতু এটা তাহলে পঁচাত্তর আর পনেরো হচ্ছে নব্বই হাজার টাকা তাহলে তিন লক্ষ টাকার থেকে নব্বই হাজার বাদ দিলে দুই লক্ষ দশ হাজার টাকা এটা আপনার গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয়টা পেয়ে গেলাম তো বন্ধুরা আমি একটু তাড়াতাড়ি করতেছি বিডিওটা লং হয়ে যাবে এ কারণে আপনারা কিছু মনে করেন না তারপরে আছে গতে আছে কৃষিখাতে আয় কৃষিখাতের আয় দ্বারা হলো ছাব্বিশ এই দ্বারাগুলো আপনারা মুখস্থ করে নেবেন নতুন যে বইগুলো আছে বইগুলো কিনলে আপনার ওই নতুন বা পুরান অবশ্যই নতুন বই কিনবেন তো দ্বারাগুলো পাবেন ওখানে দ্বারাগুলো মুখস্থ করে নেবেন তো কৃষিখাতে আয় দ্বারা হলো ছাব্বিশ তো হয় আয় শুধু একটা আছে যেমন এখানে কোথায় এই যে গ্রামের বাড়িতে তার দশ বিঘা কৃষি জমি আছে কৃষি জমি আছে থেকে তার আয় রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাই শুধু কৃষিখাতে আয় তো হ্যাঁ কৃষিখাতে আয় দ্বারা ছাব্বিশ লিখে হ্যাঁ থেকে আয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাদ কর অব্যাহতি প্রাপ্ত হলো দশ লক্ষ টাকা এটার সরকার আইন অনুসারে দশ লক্ষ টাকা পর্যন্ত কর অব্যাহতি আছে হেচারি থেকে আয় তো এটা সম্পূর্ণ অকর কারণ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোথায় আর হইলো দশ লক্ষ হাজার দশ লক্ষ টাকা তাহলে অনেক ডিফারেন্ট তো এখানেও হবে শূন্য হবে মানে খাতা শূন্য এখানে কোনো আয় নেই তো এখনও মোট এটা আমরা যোগ করব তাহলে বেতন খাতে আয় পাইলাম আমরা দুই লাখ পনেরো হাজার টাকা আর গৃহ সম্পত্তি খাতে আয় পাইলাম দুই লাখ দশ হাজার টাকা যোগ করলে হয় চার লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হলো মোট আয় তো মোট আয়টা আমাদের নির্ণয় হয়ে গেলে এরপরে নির্ণয় করবো আমরা বিনিয়োগ ভাতা বা করেয়ার যোগ্য আয় নির্ণয় তো এখানে পশ্চিম দেখবো আমরা কি বিনিয়োগ করছি তিনি এক লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনেছেন বিনিয়োগ শুধু একটাই আর কিছু নাই তার মোট আয় কত হবে তাহলে বিনিয়োগ ভাতা বা কর যোগ্য আয় নির্ণয়ের গত হবে এরকম বিবরণ টাকা টাকা দুইটা টাকার করে দিবেন তাহলে বিনিয়োগ করছে সঞ্চয়পত্র কয় করছে তাহলে এক নম্বর সঞ্চয়পত্র কয় এক লক্ষ টাকা দেখতে পাচ্ছেন আপনারা তো এটার সাথে কিছু নিয়ম আছে সরকার আইন আছে প্রকৃত বিনিয়োগ এক লক্ষ টাকা করছে উনি সঞ্চয়পত্র কয় করছে এক লক্ষ টাকা তো এটাই প্রকৃত বিনিয়োগ যেটা সঞ্চয়পত্র করছে সেটাই প্রকৃত বিনিয়োগ এক লক্ষ টাকা আর দ্বিতীয় নম্বর হলো সর্বোচ্চ সীমা মো ২৫ পঁচিশ পার্সেন্ট আছে চার লক্ষ পঁচিশ হাজার টাকা এটার পঁচিশ পার্সেন্ট হইল এক লক্ষ ছয় হাজার পঞ্চাশ হাজার টাকা মানে মোট আয়ের পঁচিশ পার্সেন্ট আপনি সর্বোচ্চ বিনিয়োগ রেয়াত পাবেন এটা সরকার আইন অনুসারে আর তিন নম্বরে আছে সর্বোচ্চ সীমা সর্বোচ্চ সীমা হলো এক কোটি টাকা এক এক কোটি টাকা হলো সর্বোচ্চ সীমা মানে এর বাহিরে আর বিনিয়োগ করা যাবে না তো এই তিনটার মাঝে যেটি কম এখানে লেখা আছে কর রেয়ার যোগ্য আয় এক দুই ও তিনের মধ্যে ছোটটি যাবে তাহলে এটার মধ্যে সবচেয়ে ছোট হলো এক লক্ষ টাকা প্রকৃত বিনিয়োগটাই সবচেয়ে ছোট এই কারণ আমরা ওই টাকাটাই এক লক্ষ টাকায় কর রেয়াজযোগ্য আয় নির্ণয়ের জন্য প্রযোজ্য হবে তো যাকে এটা আমরা নির্ণয় করে ফেললাম ভাতা বা কর রেয়ার যোগ্য নির্ণয় করে ফেললাম এক লক্ষ টাকা তো এখন আসেন প্রশ্ন বলছে কর দেয় ও কর ফেরত নির্ণয় করতে হবে তা আমাদের নতুন নিয়ম অনুসারে করদায় বা কর ফেরত নির্ণয়ের ইয়েটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম স্লাবটা দিতে দিয়েছিলাম কত লাখ টাকা হলে কত পার্সেন্ট দিতে হবে তো এখানে দেখেন তিনটা করতে হবে বিবরণ টাকা টাকা তো এখানে আছে প্রথম তিন লক্ষ টাকা পর্যন্ত মোটায়ের জিরো পার্সেন্ট এটা আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে এটা একটা নতুন নিয়ম অনুসারে এটা স্লাব আর কি কর রায়াতের কর দায়ের কর ফেরতের তো প্রথম তিন লক্ষ টাকা পর্যন্ত মোটায়ের জিরো পার্সেন্ট তাহলে শূন্য শূন্য টাকা জিরো টাকা তারপরে হলো পরবর্তী এক লক্ষ টাকা পর্যন্ত মোটায়ের ওপর পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট হলো পাঁচ হাজার টাকা আর অবশিষ্ট থাকে কত কারণ মোটা হলো চার লক্ষ পঁচিশ হাজার টাকা এর মধ্যে গেছে তিন লাখ বাদ তারপরে গেলো এক লাখ বাদ তাহলে চার লাখ বাদ গেল আর থাকলো পঁচিশ হাজার টাকা যেহেতু চার লাখ পঁচিশ হাজার টাকা আমাদের মোটা তাইলে অবশিষ্ট পঁচিশ হাজার টাকার মোটায়ের ওপর দশ পার্সেন্ট যেহেতু এটার স্লাব হলো হ্যাঁ তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা তাহলে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দুই হাজার পাঁচশো টাকা তাহলে দুইটা যোগ করলে হয় সাত হাজার পাঁচশো টাকা আর বাদ যাবে কর রেয়াত ওই যে এক লক্ষ টাকার উপর পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট কর রেয়াত হলো পনেরো পনেরো হাজার টাকা তাহলে সাত হাজার পাঁচশো থেকে পনেরো হাজার বাদ দেওয়া পাঁচ পনেরো হাজার বাদ দিলে তো আর কিছুই থাকে না মানে কোনো কর ফেরত দিতে হবে না তো এই হলো আজকের অঙ্কটা আর যেই এখানে কিছু টিকা দেওয়া আছে বাসস্থান সুবিধা আমি তো এগুলো আগেই বর্ণনা করছি বার্ষিক বারামূল্য থেকে মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট অথবা মাসিক পঁচিশ হাজার টাকা আরে তিন লক্ষ টাকার মধ্যে যেটি কম সেটি বার্ষিক বারামূল্য থেকে বাদ যাবে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ বাড়া দেওয়া আবাসিক গৃহ সম্পত্তির মেরামত কমপক্ষে বার্ষিক মূল্য এক চার ভাগের এক অনুমোদনযোগ্য এটাও বলছি পরকর অনুমোদনযোগ্য খরচ তো এই ছিল অঙ্কটা আজকের আশা করি আপনারা বুঝতে পারছেন আর কোনো বিষয় না বুঝলেও আমাকে কমেন্টে জানাবেন আশা করি আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম